সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের সঙ্গে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনকে অনুসরণ করে সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে কিনা তা নিয়েই বাপ বেটার এই দ্বন্দ্ব। বহুদিন ধরে ইসরায়েলকে স্বীকৃতি ও সম্পর্ক স্বাভাবিকীকরণের বিপক্ষে বাদশাহ, কিন্তু পক্ষে ওকালতি করছেন ছেলে যুবরাজ মোহাম্মদ। এ নিয়ে রাজপরিবারের অভ্যন্তরে চলছে জোর তর্ক বিতর্ক। ওয়াল স্ট্রিট জার্নাল ও দ্য গার্ডিয়ানের পৃথক দুই রিপোর্টে এসব তথ্য উঠে এসেছে। ফিলিস্তিনি জমি জবরদখল করে প্রতিষ্ঠিত রাষ্ট্র ইসরায়েলকে বহু বছর ধরেই বয়কট ও ফিলিস্তিনি স্বাধীন রাষ্ট্রের দাবি জানিয়ে আসছেন বাদশাহ সালমান। কিন্তু তলে তলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার জামাতা জারেড কুশনারের কান পড়ায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক তৈরির সব বন্দোবস্ত করে ফেলেছেন যুবরাজ মোহাম্মদ। এখনও তিনি তার দাবির পক্ষে দৃঢ় অবস্থানে রয়েছেন। খবরে বলা হয়েছে, সম্প্রতি আরব আমিরাত এবং বাহরাইনের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্থাপনের বিষয়টি আগে থেকেই জানতেন যুবরাজ, কিন্তু তিনি বাদশাকে বিষয়টি জানাননি। পাশে বাদশাহ সম্পর্ক স্থাপনের প্রচেষ্টা বানচাল করে দেন। সম্পর্ক স্বাভাবিকীকরণের প্রচেষ্টার অংশ হিসেবে সম্প্রতি প্রথমবারের মতো আমিরাত সফর করে ইসরায়েলের একটি প্রতিনিধি দল। একই সময়ে ইসরায়েলি বিমানের জন্য নিজেদের আকাশ সীমা উন্মুক্ত ঘোষণা করে রিয়াদ। তখন থেকেই ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছে। এরই মধ্যে বাদশাহ ও তার ছেলের মধ্যে এই ইস্যু নিয়ে দ্বন্দ্বের কথা প্রকাশ্যে এলো। এর আগে গত মাসেই সৌদি প্রিন্স তুর্কি আল ফয়সাল বলেন, একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র হলেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা হবে আর জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী করতে হবে। দ্য গার্ডিয়ান দাবি করেছে, ইয়েমেন যুদ্ধ সহ বেশ কিছু বিষয়ে সৌদির বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদের মধ্যে দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করেছে।